श्रेयान् स्वधर्मो विगुणा परधर्मात् स्वनोष्ठितात् स्वधर्मे निधनं श्रेयो परधर्मो भयावह। निज धर्म श्रेयो जानो पर धर्म अपेक्षा भगवत सेवा लगी कर्म जोग शिक्षा स्वधर्मे निधन भालो नहे पर धर्म भालो करि बुझो तुमि एई गुढ़ मर्म। स्वधर्मेर अनुष्ठान दोषयुक्त हलेओ उत्तम रूपे अनुष्ठित परधर्म थेके उत्कृष्ट। स्वधर्म साधने यदि मृत्यु हय ताओ मंगलजनक, किन्तु अन्येर धर्मेर अनुष्ठान करा विपज्जनक। तात्पर्य, परधर्म परित्याग करे सम्पूर्णभावे भगवान श्रीकृष्णेर शरणागत हये स्वधर्म आचरण कराई मानुषेर कर्तव्य। जरा प्रकृतिर गुण अनुसारे शास्त्र निर्देशित धर्माचरणगुली मानुषेर देह मनेर बैशिष्ट्य अनुयायी निर्धारित हयेछे। सद्गुरु जे आदेश दें ताई होच्छे पारमार्थिक कर्तव्य। এই কর্তব্য সম্পাদন করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবা করে থাকি। কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন, অন্যের ধর্ম অনুকরণ অপেক্ষা মৃত্যুকাল পর্যন্ত স্বধর্মে নিষ্ঠাবান থাকা প্রত্যেকের একান্ত কর্তব্য। জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে, কিন্তু সেগুলি সম্পাদন করা সবসময় মঙ্গলজনক। মানুষ যখন জড়া প্রকৃতির দ্বারা কবলিত থাকে তখন তার কর্তব্য হচ্ছে তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা, এবং কোনো অবস্থাতেই অপরকে অনুকরণ করা উচিত নয়। যেমন সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত ব্রাহ্মণ হচ্ছেন অহিংসাপরায়ণ, কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয় প্রয়োজন হলে হিংসার আশ্রয় নিতে পারেন। স্বধর্ম আচরণ করতে গিয়ে ক্ষত্রিয়কে যদি মৃত্যুবরণ করতে হয় তাও ভালো, কিন্তু ব্রাহ্মণকে অনুকরণ করে অহিংসার আচরণ করা তার উচিত নয়। চিত্তবৃত্তির পরিশোধন করা হলে চিত্তবৃত্তির পরিশোধন করা সকলেরই কর্তব্য, কিন্তু তা সাধন করতে হয় ধীরে ধীরে, তাড়াহুড়ো করে নয়। তবে মানুষ যখন জড়গুণের প্রভাব মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করেন তখন তিনি যে কোনো রকম আচরণ করতে পারেন, কিন্তু তার সেই সমস্ত কর্ম অনুষ্ঠিত হয় সদ্গুরুর নির্দেশ অনুসারে। কৃষ্ণ ভাবনার সেই পূর্ণ স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন, ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন। অপ্রাকৃত স্তরে জড়জগতের গুণ অনুসারে স্তর বিভাগ নেই। যেমন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন, আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন। তারা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তারা এইভাবে আচরণ করতে পারতেন। কিন্তু মানুষ যখন প্রাকৃত স্তরে থাকে তখন জড়া প্রকৃতির গুণ অনুসারে তাকে তার স্বধর্ম আচরণ করে সম্যকভাবে কৃষ্ণ চেতনা লাভ করতে হয়।